প্রাচীনকালে একজন হাকিম মানে খুব জ্ঞানী গুণী মনীষী ছিলেন। এই প্রজ্ঞাবান মানুষটি আল্লাহর মেহরবানিতে পশু পাখির ভাষা বুঝতেন। হাকিম একদিন অবকাশ যাপনের জন্য গেলেন একটি বনে। হাঁটতে হাঁটতে তিনি গাছে গাছে লতা গুল্ম বসা পাখির সঙ্গে কিংবা নিচে মাটিতে কোনো পশুর সঙ্গে কথাবার্তা বলে সময় কাটাচ্ছিলেন। এতে তার একাকিত্ব দূর হয়ে যাচ্ছিল। এভাবে যেতে যেতে হাকিম জঙ্গলের ভেতর একটা ছোট্ট স্কোয়ারের মতো গাছ গাছালিহীন খালি জায়গায় গিয়ে পৌঁছলেন। গাছ না থাকলেও সেখানে ছিল ফুল লতাপাতা আর বড় বড় পাথর। এদিক ওদিক তাকিয়ে হাকিম দেখতে পেলেন চমৎকার একটি ময়ূর সেখানে পাথরের ফাঁকে বসে আছে। ময়ূর তার পালকগুলো এক এক করে ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। হাকিম এক কোণে লুকিয়ে ময়ূরের কাণ্ড দেখছিলেন। পালক ছিঁড়তে ছিঁড়তে ময়ূর ভালো রকম ব্যথাও পাচ্ছিল, তারপরও ছিঁড়েই যাচ্ছিল পালক। মজার ব্যাপার হলো, ময়ূরটি তার পালক ছেঁড়ার ব্যথা সহ্য করে যাচ্ছিল এবং নির্বিঘ্নে পালক ছিঁড়ছিল। হাকিম অবাক হয়ে ময়ূরের কাণ্ড দেখছিল, কিন্তু বুঝে উঠতে পারছিল না এত সুন্দর তার পালক, এত সুন্দর পাখা কেন সে ছিঁড়ছে। কত হাজার ডিজাইন তার পালকে, যেন শিল্পীর তুলিতে আঁকা। হাকিম ময়ূরের এই পালক ছেঁড়ার ঘটনাটাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হিসেবে দেখছিল, কেননা আল্লাহ ময়ূরকে এত সুন্দর ডিজাইনের পালক দান করল আর সে কিনা সেগুলোকে ছিঁড়ে ফেলছে, এটা একেবারেই অকৃতজ্ঞতা ছাড়া আর কিছু নয়। হাকিম সিদ্ধান্ত নিল এই ঘটনার রহস্য উদ্ধার করবে। এই ভেবে তিনি ময়ূরের সামনে গিয়ে সালাম দিলেন। ময়ূর মানুষ দেখে প্রথমেই ভয় পেয়ে গেল, ভাবল শিকারই হবে হয়তো, নিশ্চয়তা কি, হয়তো তাকে শিকার করতেই লোকটি এসেছে। কিন্তু যখন দেখল যে সে তো পাখিদের মতোই কথা বলছে, বুঝতে পারল ভয় কিংবা হুমকির কিছু নেই। হাকিম বললেন, এই সুন্দরী ময়ূর দূর থেকে দেখছিলাম সুন্দর পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছ, ঘটনা কি, ছিঁড়ছ কেন, তুমি কি জানো না তোমার পালকগুলো কত সুন্দর, মানুষেরা তোমার ওই পালককে কতটা ভালোবাসে, পছন্দ করে, কতটা মূল্য দেয়, তুমি কি জানো, শিক্ষিত মানুষেরা তোমার ওই পালককে বইয়ের পাতার ভাজে ভাজে যত্ন করে রাখে, ধনী মানুষেরা ওই পালক দিয়ে তাদের ক্যাপ সাজায়, আর তুমি কি করে এত সুন্দর পালকগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছ, তুমি কি জানো না এটা আল্লাহর দরবারে এক ধরনের অকৃতজ্ঞতা। হয়তো জানো কোনো কারণে রাগ করেই এ কাজ করতে দ্বিধা করছো না তুমি, কিন্তু এটাও তোমার জানা উচিত, কোনো কৃত্রিম রাগের বশবর্তী হয়ে এ ধরনের কাজ করলে আল্লাহর দরবারে গুনাহ হিসেবে সাব্যস্ত হতে পারে। সেরকম কিছু হলে তুমি কি ক্ষমার অযোগ্য গুনাহগার হবে না? হাকিম বলল, ময়ূর কেবল কান পেতে কথাগুলো শুনল কিন্তু কিছুই বলল না। অবশেষে হাকিম জিজ্ঞাসা করল, কি হে সুন্দর ময়ূর, কথা বলছো না কেন, অন্তত এটুকু তো বলো কেন পালক ছিঁড়ছ, এমনও তো হতে পারে তোমার কাজের পক্ষে যুক্তি আছে। ময়ূর সরে গিয়ে একটা পাথরের উপর বসলো। তারপর বলল, হে বিজ্ঞ হাকিম, তুমি নিজে বলছো আমাদের পালকগুলো মানুষের কাছে খুব ভালো লাগে, এগুলো মানুষের কাছে অনেক প্রিয়। তুমি বলেছো আমাদের পালক বইয়ের পৃষ্ঠার ভাজে ভাজে রাখা হয় কিংবা মাথার ক্যাপে লাগিয়ে ডিজাইন করা হয়। তুমি নিজে এসব কিছুই ভালো করে জানো, অথচ তুমি নিজে একবারও কেন ভাবলে না কি কারণে আমি আমার পালক ছিঁড়ছি। তুমি কি মনে করো শিকারীরা খুব সম্মানের সাথে মিষ্টি ভাষায় আদর ভালোবাসা দিয়ে আমাদেরকে বলে, হে সুন্দর ময়ূর তোমার একটি পালক আমাকে দাও, আর আমি তাদের আহ্বানে সাড়া দিয়ে তাই করব? না হাকিম, ওরা আমাদের মেরে ফেলে, তারা এই সুন্দর পালকের জন্য আমাদের জীবনটাই নিয়ে নেয়। হ্যাঁ, এই সুন্দর পালকই ময়ূরের জীবনের জন্য বড় রকমের আপদ হয়ে দাঁড়িয়েছে। এই সুন্দর পালকগুলো না থাকলে আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারতাম, আমাদের লক্ষ্য করে কোনো শিকারী আর তীর ছুঁড়ে মারত না। এখন তুমি বলো হে বিজ্ঞ হাকিম, পালক ছেঁড়া ছাড়া শিকারীর হামলায় মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করার মতো
আর কি উপায় আছে? আমাদের ময়ূরদের সুন্দর পালক তখনই সুন্দর ও আকর্ষণীয় বলে বিবেচিত হবে যখন এগুলো আমাদের জন্য হুমকির কারণ না হয়। এখন কি বুঝতে পেরেছো, হে বিজ্ঞ মনীষী, কেন আমি আমার সুন্দর পালকগুলো একে একে ছিঁড়ে ফেলছি? হাকিম এবার মাথা নিচু করে রইলেন, কিছুই বললেন না। তিনি বুঝতে পেরেছিলেন ময়ূরের কথা না জেনে তিনি একতরফাভাবে তার পালক ছেঁড়ার বিষয়টি বিবেচনা করেছিলেন। ময়ূরকে নিয়ে তার বিচার বিবেচনাটা একপেশে হয়ে গেছে, তার কথা না শুনে বিচার করা ঠিক হয়নি। এই সত্য বুঝতে পেরে চুপ হয়ে রইলেন হাকিম। ময়ূরকে বলার মতো কিছুই ছিল না তার।